আপনি যদি সারা জীবনে একটা টাকা দান করেন, মনে করবেন একটা, তো ওই একটা টাকা পাওয়ার একমাত্র হকদার, শুধুই শুধু হকদার আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি আপনার পালনকর্তা। আপনি যদি মনে করেন কারো নিকটে কিছু চাইতে হবে, কারো নিকটে হাত পাততে হবে, কারো নিকটে দোয়া করতে হবে, শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, লালন শাহের মাজারে কুষ্টিয়ার মানুষ যায়, মেলা হয়, যদি মনে করেন কারো মাজারে যেতে হবে, কারো কাছে চাইতে হবে, সারা জীবনে যদি একবারও হাত তোলার প্রয়োজন হয়, তো ওই একটিবারও হাত আপনি উঠাবেন যিনি আপনার পালনকর্তা, তার দরবারে, যিনি আপনার রিজিক দাতা, তার নিকটে, তিনি আপনার ইলাহ। ওই একবার হাত তোলার সবচেয়ে বড় অধিকার, একমাত্র অধিকার শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। অতএব সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে তাওহীদের মূল থিওরি। এখান থেকে শিরকের যাত্রা শুরু হয়, এটাই তাওহীদের মূল থিওরি, এখান থেকে শিরকের যাত্রা শুরু হয়। তার আগে আরো দুটো বাক্য বুঝুন। ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বাগ বাগিচা কে উৎপন্ন করেছে? আল্লাহ জানেন, দুনিয়ার মানুষ বলবে যে আল্লাহই উৎপন্ন করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, মা কানা লাকুম আতুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জটা হচ্ছে যদি তোমরা মনে করো যে আমার আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করি, ওই বৃষ্টি দিয়ে তোমরা বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে, তাহলে চেষ্টা করে দেখো। সারা পৃথিবীর সব বিজ্ঞানী সব, তাহলে গাছ থেকে বীজ কে উৎপন্ন করে? আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ জানেন যে এটা দুনিয়ার মানুষ জানে যে আমি করি, এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করতেছেন, দুনিয়ার মানুষ যখন তুমি জানো আসমান জমিন আমি সৃষ্টি করেছি, যখন তুমি জানো আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করি, যখন তুমি জানো বীজ থেকে উদ্ভিদ গাছ আমি গজাই, তখন আমি আল্লাহ তোমার নিকটে একটা জিজ্ঞাসা মানুষ, আ ইলাহুম্মা আল্লাহ, আমি যখন সৃষ্টিকর্তা, আমি যখন রিজিকদাতা, আমি যখন বৃষ্টি বর্ষণকারী, তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এটা আল্লাহর জিজ্ঞাসা মানুষের নিকটে। তারপরে রায়তে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্য স্থির কে করেছে? পৃথিবী কিন্তু শূন্য স্থির, কোনো দড়ি নাই, কোনো রড নাই, কোনো বাঁশ নাই, কিছু দিয়ে ঠেকা দেওয়া নাই, কিছু দিয়ে ঝুলিয়ে রাখা নাই, আল্লাহ শূন্য পৃথিবীকে স্থির করে রেখেছেন। আল্লাহ বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা, দুনিয়ার মানুষ পৃথিবীকে শূন্য কে স্থির করেছে? ওয়া জাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর বুক চিরে নদী নালা কে প্রবাহিত করেছে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবীর মধ্যে পেরেক স্বরূপ, পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য, পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পেরেক স্বরূপ জায়গায় জায়গায় আল্লাহ পাহাড় পুঁতে দিয়েছেন, পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন। মানুষ তুমি বলো এই পেরেকগুলোকে কে গেড়ে দিয়েছে? ওয়াজা আলা বাইনাল বাহরাইনি হাজেজা, দুই সমুদ্রের মাঝে আর কে সৃষ্টি করেছে? এক নদীর পানি আর এক নদীর পানি পাশাপাশি চলে, অথচ একটা আর একটার সাথে মিলে না, এই আর কে সৃষ্টি করে দিয়েছে? এটা আল্লাহ জিজ্ঞেস করছেন দুনিয়ার মানুষের নিকটে। আল্লাহ জানেন, দুনিয়ার মানুষ উত্তরে বলবে এটা আল্লাহই করেছে। এই জন্য আল্লাহ বলছে, যখন আমি পৃথিবীকে শূন্য স্থির করলাম, যখন আমি পাহাড়কে প্রেক স্বরূপ স্থাপন করলাম, যখন আমি পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করলাম, তখন দুনিয়ার মানুষ তোমাদের নিকটে আমার জিজ্ঞাসা, আ ইলাহুম্মা আল্লাহ, আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এইভাবে আল্লাহ জিজ্ঞেস করতেই থাকলেন, জিজ্ঞেস করতেই থাকলেন। আল্লাহর এই জিজ্ঞেস করার পিছনের উদ্দেশ্য কী? আল্লাহর এই জিজ্ঞেস করার পিছনের উদ্দেশ্য হচ্ছে, পৃথিবী সৃষ্টির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত, পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, জৈন বলেন, যাই বলেন না কেন, যে ধর্মেরই মানুষ বলেন না কেন, নাস্তিকবাদে, নাস্তিকবাদে যে ধর্মেরই মানুষ হোক না কেন, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, আল্লাহকে পালনকর্তা হিসেবে, আল্লাহকে একচ্ছত্র ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস করে।
অন্য কোনো নাম দিতে পারে, কেউ গড বলতে পারে, কেউ ঈশ্বর বলতে পারে, কিন্তু একজন সত্তা, একজন সত্তা যিনি উপরে আছেন, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এটা সবাই বিশ্বাস করে। আল্লাহর রাসূলের যুগেও আবু জেহেল বিশ্বাস করত যে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। এই জন্য আবু জেহেল যখন বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য বের হচ্ছে, তখন কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করছে, আল্লাহুম্মাংসুর আহাদাল ফিআতাইন, হে আল্লাহ আজকে বদরের যুদ্ধে যে সবচেয়ে হকের নিকটবর্তী তাকে তুমি বিজয়ী করে দিও। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? আবু জেহেল যদি আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আবু জেহেল কাফের হলো কেমনে? আবু জেহেল নাকি কাফেরদের সর্দার, অথচ আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর কাছে দোয়া করার পরেও, আল্লাহর উপর বিশ্বাস করার পরেও আবু জেহেল কাফেরদের সর্দার হয়ে গেছে কেন জানেন? আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে বিশ্বাস করত ঠিকই, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না। ওই জন্য আল্লাহ বার বার বলতেছেন, মানুষ তুমি তো বলবে সৃষ্টিকর্তা আমি, তুমি তো বলবে আসমান জমিন আমি বানিয়েছি, তুমি তো বলবে আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করেছি, তাহলে ইলাহ কি আমি বাদ দিয়ে অন্য কেউ? তার মানে আল্লাহ জানে, দুনিয়ার মানুষ আল্লাহকে রব হিসেবে মানলেও দুনিয়ার মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলেননি যে আলহামদু ইলাহিল আলামিন, আল্লাহ এটা বলেননি, কারণ আল্লাহ জানেন যে আল্লাহ সুবহানাহু তাআলাকে আলামিন, ইহজগৎ পরজগৎ উভয় জগতের সবাই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না, তবে সবাই আল্লাহকে রব হিসেবে মানে। আল্লাহ রব মানে মা যেমন সন্তানকে কোলে পিঠে করে লালন পালন করে, মা যেমন সন্তানকে পেশাব পায়খানা পরিষ্কার করে দুধ পান করিয়ে যত্ন নিয়ে লালন পালন করে, ঠিক আল্লাহ আমাকে এবং আপনাকে লালন পালন করেন। যখন 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, তখন নাভির মাধ্যমে খাদ্যের ব্যবস্থা কে করেছিল? আল্লাহ করেছিল। যখন 2.5 বছর পৃথিবীতে ছিলাম, খাবার কিছু ছিল না, খাবার চাবানোর মতো দাঁত ছিল না, দাঁতে শক্তি ছিল না, শক্ত কোনো জিনিস খাওয়ার মাধ্যম ছিল না, তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা কে প্রবাহিত করেছে? তাহলে আল্লাহ কি আপনাকে লালন পালন করলেন না? আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার লালন পালন কর্তা। এই জন্য যখনই আপনি দোয়া করেন রব্বানা দলামনা আংফুসানা, তখন বলেন রব হে আমার পালন কর্তা, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, হে আমার পালন কর্তা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব হে আমার পালন কর্তা, রব্বি জিদনি ইলমা, রব হে আমার পালন কর্তা। প্রায় সব দোয়া দেখবেন রব দিয়ে শুরু হয়েছে, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা ইহুদিরও রব, আল্লাহ খ্রিস্টানেরও রব, আল্লাহ নাস্তিকেরও রব। যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ায় আল্লাহ, যে আল্লাহর বিধান অমান্য করে তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর সব কিছুর রব, সারা পৃথিবীর সব কিছুর পালনকর্তা, রব্বুল আলামিন, সব কিছুর রিজিক দাতা। কিন্তু সারা পৃথিবীর সব কিছুর পালনকর্তা হওয়ার পরেও, সব কিছুর রিজিক দাতা হওয়ার পরেও পৃথিবীর মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জন্যই আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে এটা বোঝানোর জন্য, মানুষ তুমি যাকে রব হিসেবে মানতেছ তিনি ইলাহ হওয়ার যোগ্য, মানুষ তুমি যাকে রব হিসেবে মানতেছ তিনি একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, তুমি যাকে রব হিসেবে মানতেছ তিনি একমাত্র ইলাহ হওয়ার যোগ্য। রাসূলদের এই একটাই দাওয়াত ছিল মানুষকে, খালি এটা বোঝানো, মানুষ তুমি যাকে রব মনে করো তিনি ইলাহ, মানুষ তুমি যাকে রব মনে করো তিনি ইলাহ, মানুষ তুমি যাকে রব মনে করো তিনি ইলাহ। এই জন্য সব নবী রাসূলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো নবী রাসূল বলেননি লা রব্বা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কেননা ওই যুগে যারা কাফির ছিল তারাও আল্লাহকে রব হিসেবে মানত, অতএব এটা বলার কোনো প্রয়োজন ছিল না। আবু জেহেল আল্লাহকে রব হিসেবে মানত, আমি আবু জেহেলকে এটা বলে কী করবো যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? আবু জেহেল তো আল্লাহকে রব হিসেবে মানেই, আমার বলার প্রয়োজন আছে আবু জেহেল তুমি যাকে রব হিসেবে মানত ইলাহ হওয়ার একমাত্র যোগ্য তিনি। তাহলে ইলাহ মানে কি? আলিহা ইয়া আলাহু, আরবিতে একটা শব্দ আছে ইলাহ, যার অর্থ হচ্ছে মানুষ যার নিকটে আশ্রয় খুঁজে পায়, বিপদে আপদে মানুষ যার নিকটে প্রার্থনা করে, মানুষ যার নিকটে ফিরে যেতে চায়, তিনিই হচ্ছে ইলাহ। আপনাকে খাওয়ায় আল্লাহ,
পরায় আল্লাহ, রুজি রুটির মালিক আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, যে জমিনে বসে আছেন ওই জমিনের মালিক আল্লাহ, যে আসমানের নিচে বসে আছেন ওই আসমানের মালিক আল্লাহ, যে অক্সিজেন ভোগ করতেছেন ওই অক্সিজেনের মালিক আল্লাহ, যে রোদের আলোতে জীবন যাপন করতেছেন ওই রোদের আলোর মালিক আল্লাহ। অতএব আপনি যদি সারা জীবনে একটা সিজদাও করেন, একটা, তো ওই একটা সিজদা পাওয়ার শুধুই শুধু একমাত্র হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন উভজগতের প্রতিপালক, আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। এগুলো আল্লাহর আপনি প্রশংসা করতেছেন যে আল্লাহ তুমি রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। আল্লাহর প্রশংসা করতে করতে এবার আপনি আল্লাহর কাছে চলে গেছেন, কাছে গিয়ে বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই বাক্যের অর্থ যদি আপনি করেন যে হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমি আপনার নিকটে চাই, তাহলে অর্থ ভুল হবে। যে মুফাসসিরি করুক, যে অনুবাদকই করুক, যে ব্যক্তি করুক, যদি এই বাক্যের অনুবাদ করে যে আল্লাহ আমি আপনার আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে এই বাক্যের অনুবাদে ভুল হবে। এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে যদি আল্লাহ বলতেন নাবুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, তাহলে এই অনুবাদ চলত, কিন্তু আল্লাহ বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন অনুবাদ হবে হে আল্লাহ শুধুই শুধু একমাত্র, অনলি ওয়ান, শুধুই শুধু একমাত্র, অনলি ওয়ান, আপনারই ইবাদত করি, শুধুই শুধু একমাত্র, অনলি ওয়ান, আপনারই নিকটে চাই, আর কারো ইবাদতও করি না, আর কারো নিকটে চাইও না। এটা হলো সঠিক অনুবাদ। এখান থেকেই তাওহীদের মূল যাত্রা আর শিরকের যাত্রা শুরু। কিভাবে? এই যে আপনি বললেন শুধুই শুধু, অনলি ওয়ান, একমাত্র, আপনারই ইবাদত করি, আর কারো করি না, আপনারই নিকটে চাই, আর কারো নিকটে চাই না। এখান থেকে শিরকের যাত্রা কিভাবে শুরু হবে? আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে রব, তার একটা হক আছে, তার একটা অধিকার আছে, আপনি সেই অধিকারগুলো দিতে বাধ্য। সেই অধিকার হচ্ছে আপনি ইবাদত করলে আল্লাহর করবেন, সিজদা করলে আল্লাহর করবেন, দান করলে আল্লাহর জন্য করবেন, চাইলে আল্লাহর নিকটে চাইবেন। এটা হচ্ছে আল্লাহর রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহর অধিকার। আপনি যদি অধিকারগুলো থেকে সরিষার সমপরিমাণ, চুল সমপরিমাণ অধিকার অন্য কাউকে দিয়ে দেন, অন্য কাউকে দিয়ে দেন, তাহলে এটাই হলো শেয়ার করা। শেয়ার করা বুঝেন? জি, কথা বলেন না কেন, শেয়ার করা বুঝেন? শেয়ার করা মানে ভাগ করা, অংশীদার করা, শরিকানা, ওখান থেকে এসেছে শিরক। মানে ভাগ করা, শেয়ার করা, অংশীদার করা, মানে আল্লাহর যে হক আছে ইলাহ হওয়ার, ওখান থেকে চুল পরিমাণ যদি আপনি অন্য কাউকে দেন, তাহলে আপনি আল্লাহর হককে ভাগ করে দিলেন, আল্লাহর হককে কারোর সাথে শেয়ার করে দিলেন। এটাই হলো শিরক, এটাই হলো শিরক। লোকমান হাকিম বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অত্যাচার। তিনি বলেননি নিশ্চয় শিরিক মহা গুনাহ, তিনি বলেছেন শিরিক মহা অত্যাচার। কেমনে অত্যাচার? আপনি বিদেশ থেকে কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার স্ত্রীকে লালন পালন করেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার দেওয়া কাপড় পরিধান করে। এখন আপনার স্ত্রী যদি আপনার খেয়ে, আপনার পরে, আপনার বাড়িতে থেকে, আপনার দেওয়া কাপড় পরিধান করে আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, তাহলে এটা কি অত্যাচার নয়? বলেন এটা কি অত্যাচার নয়? এটা অত্যাচার, কিন্তু এটা একজন মানুষের অত্যাচার আর এক মানুষের উপর। আর আপনি একজন ক্ষুদ্র নগণ্য সৃষ্টিজীব হয়ে, শুক্র কীট থেকে তৈরি হওয়া নগণ্য সৃষ্টিজীব হয়ে, আল্লাহর জীবন মৃত্যু নিয়ে, আল্লাহর দেওয়া শরীর নিয়ে, আল্লাহর যাবতীয় নিয়ামত পৃথিবীতে ভোগ করে, আপনি যখন সিজদা করার দরকার হচ্ছে তখন লালন শাহের মাজারে গিয়ে সিজদা করতেছেন, এটা কি অত্যাচার নয়? এটা কে কার উপর অত্যাচার করতেছে? মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার উপর তার নগণ্য সৃষ্টিজীব অত্যাচার করতেছে।
এই জন্য এটা হচ্ছে মহা অত্যাচার। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু তাআলা সকল গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম লাওয়াতাইতানি বিকরাবিল আরদে খাতায়া, তোমরা যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, আর আসমান জমিন ভর্তি পাপের মধ্যে শিরকের গুনাহ না থাকে, লাওয়াতাইতু বিকরাবিল আরদে মাগফিরা, তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের দরবারে উপস্থিত। এটা হচ্ছে তাওহীদের সফলতা আর শিরকের দুর্ভাগ্য। তাওহীদের সফলতা, শিরকের দুর্ভাগ্য। তাওহীদের সফলতা এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কঠিন কিয়ামতের মাঠে ইউদা একজন ব্যক্তিকে ডাকা হবে, আলা রুউসিল খালায়েক, সারা কিয়ামতের মাঠের সকল মানুষের সামনে প্রকাশ্যে একজন ব্যক্তিকে ডাকা হবে, ওয়াইন সারুল্লাহ তিসউমতিসঈনা সিজিল্লান, ওই ব্যক্তির সামনে 99টা ফাইল, 99টা ফোল্ডার, ভিডিও ফাইল হোক, অডিও ফাইল হোক, আর লিখিত ফাইল হোক, ওই ব্যক্তির সামনে 99টা ফাইল খোলা হবে। ওই 99টা ফাইলে শুধু গুনাহের ভর্তি, শুধুই শুধু গুনাহের লিস্ট। আল্লাহ বলবেন, আফা আলতা কাদা ওয়া কাদা, তুমি কি এই এই গুনাহ করেছো, এই এই গুনাহ করেছো? তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি এই এই গুনাহ করেছি, একটা গুনাহ অস্বীকার করার আমার উপায় নেই। তখন আল্লাহ বলবেন, তোমার কি কোনো ওজর আছে পেশ করতে পারবে যে আল্লাহ এই বিপদে পড়ে এই গুনাহ করেছিলাম? উত্তরে বলবে, না আল্লাহ, আমার কোনো ওজরও নাই। আল্লাহ বলবেন, তোমার কি কোনো নেকি আছে যেই নেকি তুমি পেশ করতে পারবে আজকে কিয়ামতের মাঠে? ওই ব্যক্তি বলবে, না আল্লাহ, আমার এমন কোনো নেকির কথাও আমি জানি না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলবেন, তোমার একটা নেকি আমাদের নিকটে লিপিবদ্ধ আছে। তোমার একটা নেকি আমাদের কি আছে নিকটে? লিপিবদ্ধ আছে। তখন একটা চিঠির খাম বের করা হবে, ওইটা তখন আল্লাহ সুবহানাহু তাআলা দাড়ি পাল্লায় রাখবেন, দাড়ির এক পাল্লায় 99টা গুনাহের লিস্ট থাকবে, গুনাহের ফাইল থাকবে, আর এক পাল্লায় ওই চিঠির ওই কার্ডটা থাকবে। তখন ওই চিঠির কার্ডের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ আকবার। পরে খুলে কি দেখা যাবে? সেটাতে শুধু তাওহীদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, শুধুই শুধু তাওহীদ আছে। তাওহীদের এত ওজন, তাওহীদের এত ওজন, তাওহীদের এত ওজন। আপনি যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, যতই যাকাত আদায় করেন, যদি আপনার মধ্যে তাওহীদ না থাকে, তাহলে আপনার একটা ইবাদত কবুল হবে না, আপনার একটা ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাই আপনার মধ্যে তাওহীদ থাকে হবে। তাওহীদ তিন প্রকার। এক, আল্লাহকে রব হিসেবে মানা, এটা একটা তাওহীদ। আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটা একটা তাওহীদ। তিন, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা, এটা একটা তাওহীদ। এই তিন প্রকার তাওহীদের উপর মানুষের বিশ্বাস থাকা জরুরি। আর শিরক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। মান মাতালাম ইউশরিক বিল্লাহ, যে মারা গেল আল্লাহর সাথে শিরক করেনি, সে আজ হোক কাল হোক জান্নাতে যাবেই যাবে। আর যে মারা গেল কিন্তু শিরক করেছে, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, তার জন্য জান্নাতের দরজা বন্ধ। অতএব শিরক থেকে বেঁচে থাকুন। আজকে এখান থেকে বক্তব্যের মাঠ থেকে উঠে গিয়ে আপনার বাড়ি ঘর, আপনার শরীর, এই মাঠে বহু মানুষ বসে আছে যাদের গলায় এখনও তাবিজ ঝুলতেছে, এই মাঠে বহু মানুষ বসে আছে যাদের ছেলের গলায় তাবিজ ঝুলতেছে, যাদের মেয়ের গলায় তাবিজ ঝুলতেছে।